ফটিকরায় অনুষ্ঠিত হলো বিজেপি মহিলা মোর্চার জনসভা। আসন্ন বিধানসভা ভোটকে নজরে রেখে সংগঠনের ফটিকরায় মণ্ডলের উদ্যোগে ফটিকরায় দক্ষিণ বাজারে হয় প্রকাশ্য সভা। উপস্থিত ছিলেন ফটিকরায় যুব বিধায়ক সুধাংশু দাস, অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস, মহিলা মোর্চা ফটিকরায় মণ্ডলের সভানেত্রী সুমিতা কর, দলের ফটিকরায় মণ্ডল সভাপতি নীলকান্ত সিনহা সহ অন্যরা। সভায় কড়া ভাষায় বিরোধীদের তীব্র হুঙ্কার দিলেন বিধায়ক। এদিন সাংবাদিক পরিচয় দিয়ে বিরোধী দলের মদত পুষ্ট জনাদুইক ব্যক্তিকে নিশানা করে এদিন বিধায়ক বলেন, জনসম্পর্ক করতে গিয়ে যখন আমি আমার জনজাতি ভাই বোনদের জিজ্ঞাসা করি বিজেপির সরকারের আমলে কি কি পেয়েছেন, তখন তারা স্বাচ্ছন্দে বলেন আমরা খড় পেয়েছি, কৃষক সম্মান নিধি পেয়েছে, বিজেপি আমলে জনজাতিরা খুশি বলেও এদিন জানান বিধায়ক সুধাংশু দাস। সিপিএমের নেতারা বলে, দেখুন তোমার রাষ্ট্রপতির চেহারা দেখো আর আমাদের রাষ্ট্রপতির চেহারা দেখো, চেহারা দিয়ে বিচার হয় কারণ, চেহারা দিয়ে কারণ বিচার হয়। শাস্ত্র কি বলে, জন্ম হোক জেতা তেতা কর্ম হোক ভালো, ঠিক না? জন্ম হোক জেতা তেতা কর্ম হোক ভালো। ওই দ্রৌপদী মুর্মু তো আর দেশদ্রোহী নয় আপনাদের মতো, যে যে দেশে জন্মগ্রহণ করেছে এই দেশের বিরোধিতা করে এই দেশকে ধ্বংস করার ওই সিপিএম এবং কংগ্রেসীরা চিন্তা করে দ্রৌপদী মুর্মু দেশের জন্য কাজ করেছেন, আজকে বিজেপি দল তাকে সম্মান দিয়েছে। বলা যায় বিজেপি আমলে আগের চেয়ে অনেকটাই মান উন্নয়ন ঘটেছে জনজাতিদের, একটা সময় বঞ্চিত থাকলেও এখন দেখছেন সুখের আলো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।